নিজের ভাই না হয়েও তিনি তোমাকে সবটুকু স্নেহ দিয়ে ছোট ভাইয়ের মতো মানুষ করেছেন, লক্ষ লক্ষ টাকা সম্পত্তি তোমার হাতে তুলে দিয়েছেন। দেখো তাকে বিষ খাওয়াতে তোমার এতটুকু মায়া হলো না? তুমি ভুল করছো, তুমি ভুল করছো। আমি এই কাজ করিনি, এমন কাজ আমি করতে পারি না। তাহলে তুমি বলতে চাও সব মিথ্যে? হ্যাঁ। আরে তোমাকে কি করে আমি বিশ্বাস করাবো বলতো? আচ্ছা তুমি কি বিশ্বাস করবে না? এই দেখো, আচ্ছা দেখো দেখো দেখো, এই যে লক্ষ্মী ঠাকুরের ছবি, এর পাঁচই আমি বলছি, এ আমার ঘরের লক্ষ্মী। আমি যদি মিথ্যে বলি আমার ঘর ভেঙে যাবে। তুমি বিশ্বাস করো আমি এই কাজ করিনি। এই তো কালী ঠাকুর রয়েছেন, কালী ঠাকুরের ছবি ছুঁয়ে বলছি, কালী ঠাকুরের ছবি ছুঁয়ে কেউ মিথ্যে কথা বলে তবু বিশ্বাস হবে না। আচ্ছা আচ্ছা দেখো দেখো, এই হরিনামের মালা আর এই আমার ছেলের ছবি, আমার ছেলের ছবি ছুঁয়ে আমি বলছি আমি এই কাজ করিনি, এসব মিথ্যে। তোমার তোমার ওই হরিনামের মালা একদিন আমি টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে বেরবো। তুমি তুমি নিজের ছেলের গায়ে হাত দিয়ে মিথ্যে বলছো? তোমাকে বিশ্বাস করি না, না তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি আমার ছেলেকে খুন করতে পারো, তুমি সব করতে পারো। দাঁড়াও দাঁড়াও, সত্যি কি মিথ্যে আমিও প্রমাণ করছি। দাঁড়াও নলিনী, নলিনী শোনো। আর নলিনী কি কি করছো? কি কোথায় যাচ্ছ? রঞ্জ রঞ্জ দাদা, নলিনী নলিনী কোথায় যাচ্ছ? শোনো আমার কথাটা শোনো না। দাদা কি হয়েছে ছোট? দাদা দাদা, আমার স্বামী আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলে সমস্ত সম্পত্তি আত্মসাত করতে চাইছে। কি বলছ? সনাতন আমাকে রাখতে চায়? না 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 ছোট, এটা তোমার ভুল ধারণা। কোন মেয়ে কি চায় তার স্বামী নামে মিথ্যে অপবাদ দিতে? কিন্তু সনাতন আমাকে মারবে কেন? ও তো আমার কাছে সব পেয়েছে ছোট। সব পেয়েছে বলেই তো লোভ ওর আরো বেড়ে গেছে দাদা। তাই বলছি ওর ভালোর জন্য আপনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিন। দুঃখের দিনে ফিরে গেলে হয়তো হয়তো ওর ভুল বুঝতে পারবে, নিজেকে শোধরাতে পারবে। না দুঃখের দিনে ফিরে যাব বলে এত দূর আমি এগোইনি। আরে তাহলে ছোট যা বলছে সব সত্যি? তুই তুই আমাকে বিষ খাইয়ে মারতে চাস? বিষ খাইয়ে মারতে চেয়েছি তার প্রমাণ কি? প্রমাণ প্রমাণ আমি আমি তোমার স্ত্রী হয়ে সাক্ষী দেব। ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে তুমি দাদাকে খুন করার চেষ্টা করেছ। বাড়ির বাইরে পা দেবে কি করে? আমার বিশ্বস্ত লোকেরা বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। নলিনী, তুমি আমার বিয়ে করা বউ, তোমার কষ্ট হবে তাই তোমাকে প্রাণে মেরে ফেলবো না, তোমাকে বাঁচিয়ে রেখে দেবো। কিন্তু কাছারি বাড়ির অন্ধকার গুম ঘরে তুমি আটকা থাকবে। অথচ আজ রাত্রিরে শ্মশানে তোমার একটা মিথ্যে মিথ্যে চিতা জ্বলবে, যাতে প্রমাণ হবে তুমি মৃত। সনাতন, আমি তোর আস্পর্ধা অনেকক্ষণ ধরে সহ্য করছি, তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস? তুই আমার ভালো মানুষের সুযোগ নিয়ে তুই যা ইচ্ছি তাই করবি? হ্যাঁ আমি তোকে দেখাচ্ছি। কে আছিস? আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচাও। আমি কিছু করার আগে ট্রাকের ধাক্কায় যা লাস্টে নদীতে ফেলে দিয়ে আয়।
আছেন, এখনো পরানটা আছে মনে হচ্ছে। জলদি লোক বাড়ি ফেরা। তোমরা আমাকে এসব কথা জিজ্ঞাসা করো না। একটা রাত্রির মধ্যে মানুষের জীবনে যে এত কিছু ঘটে যেতে পারে আমি ভাবতেও পারি না। নানান রকম নানা দিকে শুনতে পাচ্ছি, তাই জিজ্ঞেস করছি। রঞ্জ নিজের বাপকে খুন করতে গিয়েছিল, ও স্ত্রী বাধা দিতে যায়, বাধা দিতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তারপর শ্মশানে তাকে দাহ করে ফিরে এসে দেখি দাদাও নেই। কি বলছেন আপনি? রঞ্জ তার নিজের বাবাকে খুন করেছে? আগে বড়ই অবিচল হয়ে পড়েছে। আগে যখন আপনার ভাই রঞ্জ তার বাবাকে খুনের অ্যাটেম্প করেছিল, তখন থানায় এসে জানাননি কেন? আগে ঘরের ব্যাপার একই সব জানানো যায় না। জানি আপনি খুব ভুল করেছেন। রঞ্জ এখন কোথায়? কি ব্যাপার, এত ভিড় কেন? তোমার বাবা কোথায়? বাবা কেন, বাবার কি হয়েছে? ন্যাকা, তুমি জানো না কি হয়েছে? বাবাকে খুন করে এখন ভালো সাজা হচ্ছে। বাবা খুন হয়েছে, আমি বুঝতে পেরেছি, সব তোমার কীর্তি। আমার কীর্তি? বদমাস খুনি কি হয়েছে? ওরা বলছে আমি নাকি বাবাকে খুন করেছি, তুমি বিশ্বাস করো? আমি আর কিচ্ছু জানি না। রঞ্জ এসব তোমার কাকার কাজ আছে। পেছনে পাঁচিল টুকরে পালিয়ে যাও, নাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি আমার হাত ধরেছো, তুমি জানো আমি কোন বাড়ির বউ। এরপর চেল্লা চেল্লি করলে কোমরের প্যাল ঢাবে উঠে আসবে। এখন নাম কি, বাড়ি কোথায়, কিছু মনে পড়ছে না? নাম ঠিকানা কোথায় থাকেন? নাম ঠিকানা বাড়ি মনে করার চেষ্টা করুন, কোথায় থাকেন? শুভ তো আমার সঙ্গে বাইরে শুধু